আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি দেখাবো আপনাকে কীভাবে আপনার সেভ করা ফাইল পুনরায় সেভ করবেন। তো আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। ওপেন করার পরে মনে করেন আমি এখানে কিছু লেখা ছিল আপনার একটা ডকুমেন্টস, তো আরও কিছু লেখার পরে এটা একটা নামের ডকুমেন্ট সেভ করলেন এবং একই ডকুমেন্টসের সাথে কিছু অ্যাটাচমেন্ট করবেন। অ্যাটাচমেন্ট করার পরে আপনি সেই ফাইলটাকে পুনরায় আরেক নামে সেভ করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অন্য নামে সেভ করতে হলে আপনি যদি এখানে সেভ বাটনে প্রেস করেন তো এখানে সেভ হয়ে থাকবে বাট অন্য নামে সেভ হবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নতুন একটা ডকুমেন্টস ওপেন করতে হবে, তারপর আবার পুনরায় লিখতে হবে, এই ঝামেলা অনেক ঝামেলা পোহাতে হবে। সেক্ষেত্রে এখানে একটা কমেন্ট আছে সেভ অ্যাজ, তো এই সেভ অ্যাজ অর্থাৎ আপনি একই ফাইল দুইটি নামে সেভ করতে পারবেন। তো এখান থেকে এই মেনু বারে অপশনে যাবেন, যাওয়ার পরে এখানে প্রেস করার পরে এখানে ডায়াল বক্সে সেভ অ্যাজ অপশনটি পাবেন। তো এখান থেকে সেভ অ্যাজ অপশনে প্রেস করলে এই যে নতুন একটা বা ডায়াল বক্স আসবে, তো আপনি এখান থেকে এটা নতুন একটা দেখতে পাবেন ইন্টারফেস। তো এই ইন্টারফেসে আপনি একটা নতুন নাম দিতে হবে, যে নামটা পুনরায় ব্যবহার হয়েছে এমন নাম দিলে হবে না, আপনাকে এখানে একটা অন্য একটা নাম দিতে হবে। তো আমি এখানে একটা নাম দিচ্ছি ফাইল, তো আমি এখানে একটা নাম দিচ্ছি ফাইল ফাইভ। যদি আপনি এখানে ফোর প্রেস করেন, ফোর দেন, তো ফোর দিলে কি হবে, এই ফোর যদি সেভ প্রেস আপ প্রেস করেন তো এখানে সেভ হবে, বাট ওই যে আগের লেখাটা, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ফাইল ফোর, ফাইল ফোর, তো এখানে একটা স্পেস ছিল, এই যে এখানে একটা স্পেস ছিল ফোরের আগে, আর এখানে এই ডকুমেন্টসে ফোরে ডকুমেন্টসে স্পেস ছিল না, যার কারণে আপনি ওই নামে হয়েছে। কিন্তু আপনার একটা ঝামেলা হবে যদি আপনি ডকুমেন্ট খুঁজতে চান, তাহলে একই নামে দুইটা নামে আপনার খুঁজতে অনেক সময় লাগবে এবং আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাকে এখানে একটা অন্য নাম দিবেন, বা এখানে আপনার নাম বা আপনার ঠিকানা দিয়ে আপনি এখানে সেভ করতে পারবেন। তো একই ফাইল দ্বিতীয় নামে সেভ করার অপশন হলো সেভ অ্যাজ। এছাড়া এই কমেন্ট বাদেও আপনি যদি আপনার ফাংশন বারো প্রেস করেন, সেক্ষেত্রে কন্ট্রোল চেপে ফাংশন বারো প্রেস করলে সেভাবে আপনি আপনার ফাইলটা সেভ করে নেবেন। তো এটা হলো সেভ অ্যাজের কাজ।